মোখার্মা আপনি যদি বলতেন যে সাহাবীর আনহুমাজমাঈন তারা রমজানে কি করেছেন কোন আমলগুলো বেশি করেছেন আমাদের সম্মানিত সাহেব বলেছেন আল্লাহর হাবিব কীভাবে কাটিয়েছেন সেটিও তিনি বলেছেন এর সঙ্গে আপনার সাথে যুক্ত করতে যাচ্ছি এখান থেকে এই যে আলোচনাটা তারা যেভাবে করেছেন আমরা করবো আমরা কি নিজের থেকে মানাবো যেমন সাহাবিদের ইফতার কেমন ছিল আল্লাহর হাবিবের ইফতার কেমন ছিল আল্লাহর হাবিবের সাহারি কেমন ছিল সালোল্লাহ ভাল্লাম এগুলো সম্পর্কে যদি একটু বলতেন জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ আসলে রসুল্ল করিম সাল্লি সাল্লাম তিনি তো ছিলেন বাস্তব কোরআন আম্মা জান সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো হল কাইফাকানা খুলুকুরসুল খুলুকুর রসুলিল্লাহি সাল্লাম রসুল্লাহ সাল্লি সাল্লামের চরিত্র কেমন ছিল তিনি বললেন আফাল্যা উনআাল কর কোরআন তোমরা কি কোরআন পড়ো না কেন খুলুক কোরআন কোরআনই তার চরিত্র কোরআন যেটা কিতাবের পাতায় আছে তার বাস্তব নমুনা রসুল্ করিম সাল্লি সাল্লাম সুতরাং কোরআন বলছে লাহকুম তারটা কোন আমি রমাদান দিয়েছি শ্যাম দিয়েছি তাকোয়া অর্জনের জন্য জি একজন মুত্তাকির যত গুণাবলী আছে কোরআন করিম এবং হাদিস থেকে আমরা জানতে পারি প্রকৃত অর্থে নবী করিম সাল্লি সাল্লাম রামাদনে প্রত্যেকটা আমল করতেন তেমনিভাবে সাহবা আজমাইনও তাকে ফলো করতেন বিশেষ করে আপনি যে দানের কথা বলেছেন এবং ইফতার সাহারির প্রসঙ্গটা এনেছেন এ বিষয়ে আমি যেটা যুক্ত করতে চাই তা হচ্ছে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তিনি সাহারি খেতেন সাহারি খাওয়ানো শুন না এবং তিনি ইফতার করেছেন তাড়াতাড়ি আজ আমাদের সমাজে অনেক সময় ইফতার দেরি করে করার একটা প্রবণতা দেখা যায় ইচ্ছাকৃতভাবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু না এক্ষেত্রে আমরা মনে করি আজান হলেই আমরা ইফতার করব বিষয়টি এমন চেন আজানের সাথে কিন্তু ইফতারের সম্পর্ক নাই ইফতারের সম্পর্ক আপনি সূর্য ডুবার সাথে এবং আপনি জাপান সাহবাই আজমাইন খেজুর দিয়ে পারুন অথবা পানি থাক যেটা থাক তাড়াতাড়ি